অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 2021 সিংহ রাশি, কন্যা রাশি, তুলা রাশি এবং বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোনগুলো লাকি নম্বর হতে চলেছে লটারির ক্ষেত্রে, স্পেশালি এটা 2021-এর জন্য। অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে স্যার লাকি নাম্বার কোনটা। দেখুন, প্রথমে আপনাদেরকে আমি জানাই, প্রত্যেক মানুষের ফরচুনা নাম্বার কিন্তু আছে। এই ফরচুনা নাম্বারটা আপনাদেরকে আগে জানতে হবে, ফরচুনা নাম্বারটা আপনাদের কোনটা লটারির ক্ষেত্রে। অনেকে লটারি কেটে কেটে সর্বশান্ত হয়ে যাচ্ছে, আবার কেউ অল্প গুটি কয়েক লটারি কেটে ভাগ্যবান হয়ে যাচ্ছে। এটা সম্পূর্ণ লটারিটা ডিপেন্ড করে আপনার ভাগ্যের উপর, আপনার ভাগ্যে লটারি আছে কি না, এটা প্রথম। দ্বিতীয় নম্বর পয়েন্ট, দেখুন আপনাকে দেখতে হবে আপনি কোন দিন লটারি কাটছেন, কি বার লটারি কাটছেন এবং কোন নক্ষত্রে লটারি কাটছেন, এগুলো দেখা বিশেষ দরকার। এবং ফরচুনা নাম্বার এবং আপনার 2021-এ লাকি সংখ্যাগুলো কোনগুলো, প্রত্যেকটা রাশি অনুযায়ী লাকি বিভিন্ন সংখ্যা আছে, সেই সংখ্যাগুলো আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো। দেখুন, যারা লটারির প্রাইজ পায় কি না, সেই প্রাইজ পাওয়াটা বিশাল বড় আনন্দের। আর যারা লটারি কেটে কেটে সর্বশান্ত হয়ে গেছে কি না, তাদের ক্ষেত্রে কিন্তু দুঃখের আর শেষ নেই। অর্থাৎ অনেকে লটারি ক্ষেত্রে প্রচুর অর্থ কিন্তু ব্যয় করেছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু অর্থ পায়নি, অর্থাৎ প্রাইজ পায়নি। তো 2021-এ আমি রাশি অনুযায়ী আমি জানাতে চলেছি, অর্থাৎ আজকে জানাবো সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত, সিংহ রাশি টু বৃশ্চিক রাশি কোন কোন সংখ্যা আপনাদের ক্ষেত্রে লাকি। আমি বারবার বলছি, ভিডিওটি আপনারা যারা দেখছেন তারা দুবার তিনবার হলো ভিডিওটি কিন্তু ভালো মতন শুনবেন। এবং আপনারা আপনাদের সবসময় এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে আপনারা আপনাদের জন্মকুণ্ডলীটা বিচার করে নিন যে আপনার রাশিচক্রে লটারি লাগার যোগ আছে কি না, সেটা কিন্তু দেখা দরকার। অর্থাৎ আপনার দ্বিতীয় পঞ্চম একাদশের কানেকশান এই এটা আছে কি না, বা সপ্তমের একাদশের কানেকশান, সপ্তম দ্বিতীয় পঞ্চম দ্বিতীয় এই কানেকশানগুলো আছে কিনা, এগুলো দেখা একান্তই দরকার। এবং আপনার রাশিচক্রে লটারি লাগলে কোন সময় লাগার সম্ভাবনা আছে, অর্থাৎ লাগবে কিন্তু কোন সময়, এটা কিন্তু দেখা দরকার। অর্থাৎ আপনার দশা অন্তর্দশা ফেভারে আছে কিনা, এটা কিন্তু একান্তই বিচার্য বিষয় দেখার জন্য। তো শুরু করা যাক সিংহ রাশি লটারির লাকি নম্বর। প্রথম নম্বর আপনাদের ক্ষেত্রে, আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে 2-3-8 2-3-8 এবং 9 আপনাদের ক্ষেত্রে এই 2021-এ 2-3-8-9 আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু এই সংখ্যাগুলো কিন্তু লটারির ক্ষেত্রে এই 2021-এ শুভ, অর্থাৎ লাকি নাম্বার 2-3-8-9 আপনাদের ক্ষেত্রে লাকি। অর্থাৎ যখন আপনারা লটারি কাটবেন এই সংখ্যাগুলোকে অ্যাডিং করে দেখবেন আসছে কি না, এবং তার সাথে সাথে সেই সংখ্যাগুলো আধিক্য আছে কি না, এবং তার সাথে সাথে আপনাদের ফরচুনা নাম্বার এবং কোন সময় লটারি কাটবেন এবং এখন বর্তমানে লটারির যোগ আছে কি না, সেটা কিন্তু আপনারা দেখুন। প্রচুর মানুষ, আমি আবারও বলছি, দিন মজুর লটারি পাচ্ছে, অর্থাৎ তার কপালে আছে, এবং তার সাথে সাথে আপনাদেরকে লটারির লাকি নাম্বার এবং আপনার ফরচুনা নাম্বারটা কিন্তু আপনাদের জানা একান্তই বিচার্য বিষয়। এরপরে আসি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে 2021-এ আপনাদের লাকি নম্বর, কন্যা রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে 2021-এ
আপনাদের লাকি নাম্বার 6 6 8 3 6 8 3 এ কটা আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার আপনি যদি এবং 2 এবং 2 হচ্ছে অর্থাৎ 6 6 নম্বর 8 নম্বর 3 নম্বর এবং 2 নম্বর আপনাদের ক্ষেত্রে লাকি সংখ্যা অর্থাৎ আপনি যদি হন কন্যা রাশির মানুষ এবং আপনাদেরকে আপনাদের প্রত্যেককে বার্থ চার্ট অনুযায়ী ফরচুনা নাম্বার থাকে সেই ফরচুনা নাম্বারটা আপনাকে জেনে নিতে হবে আপনার ফরচুনা নাম্বারটা কি যেটা আপনার ভাগ্যকে ক্লিক করবে অর্থাৎ সৌভাগ্য আপনাদের নিয়ে আসবে এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি দেখুন তুলা রাশির ক্ষেত্রে আপনাদের লাকি নম্বর কোনটা অর্থাৎ 2000 আমি যেটা আপনাদেরকে নাম্বারগুলো বলছি স্পেশালি 2021 অনুযায়ী অর্থাৎ লাকি সংখ্যা যে এবং তার সঙ্গে বারবার বলছি ফরচুনা নাম্বার আপনার ভাগ্যে আছে কিনা সেটা আপনারা দেখিয়ে নিন এবং কোন সময়ে কাটবেন কোন সময়ে কাটবেন এবং আপনার ক্ষেত্রে দেখতে হবে আপনার দশা অন্তর্দশা পারমিট করছে কিনা এবং আপনার অর্থভাব আপনার লাভ সফলতার ভাব এই জায়গাগুলো কি কানেকশনগুলো কেমন আছে সেটা কিন্তু দেখা একান্ত বিচার্য বিষয় আপনার ক্ষেত্রে লাকি নম্বর ফার্স্ট হচ্ছে আপনার ক্ষেত্রে 9 আপনি যদি তুলা রাশির হন আপনার ক্ষেত্রে 9 তারপরে আপনার যে লাকি নম্বর সেটি হচ্ছে 8 আপনার ক্ষেত্রে লাকি নম্বর 5 এবং 1 1 5 8 এবং 9 আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু এই 2021-এ সৌভাগ্য নিয়ে আসবে অর্থাৎ আপনার ক্ষেত্রে এই 2021 যথেষ্ট সুনামের সাথে আপনারা কিন্তু লটারি লাগার সম্ভাবনা কিন্তু থাকছে এবং কোন সময়ে কাটবেন কী বারে কাটবেন এবং আপনার ক্ষেত্রে দশা অন্তর্দশাটা পারমিট করছে কি না সেটা আপনারা অবশ্যই দেখে নিন লটারি প্রচুর জন কাটে যারা প্রাইজ পায় কি না সে আনন্দটা আনন্দই সত্যি কথা বলতে সেই জানে যে প্রাইজ পায় এবং যে যে প্রাইজ পায় না তার মধ্যে দুঃখের জিনিসও নাই বা খুব ন্যূনতম প্রাইজ পাচ্ছে এই জায়গাটা এবং আপনাকে দেখতে হবে যদি সেটা আপনার ভাগ্যে হতে পারে বা আপনার যদি সন্তানের ভাগ্যে থাকে বা আপনার যদি স্ত্রীর ভাগ্যে থাকে এই ধন সেক্ষেত্রে আপনি আপনার সন্তানকে দিয়েও করাতে পারেন আপনার স্ত্রীকে দিয়েও করাতে পারেন এই লটারির ব্যাপারটাতে অর্থাৎ আপনার ভাগ্যে ক্লিক করছে কি না সেটা কিন্তু দেখা দরকার লটারি প্রত্যেকে কাটে প্রচুর অর্থ কিন্তু নষ্ট হয় এবার আসি যে রাশির কথা বলবো সবশেষে যে রাশি তারপর আরও বেশ কিছু ইম্পর্টেন্ট আপনাদেরকে তথ্য আমি জানাবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের লাকি নম্বর প্রথম আপনাদের লাকি নম্বর হচ্ছে 3 আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে 3 তারপরে আপনাদের লাকি নাম্বার হচ্ছে 6 3 6 2 অর্থাৎ 2 3 এবং 6 আপনাদের ক্ষেত্রে লাকি নাম্বার 2021-এ লাকি নাম্বার 2 3 এবং 6 আপনাদের ক্ষেত্রে লাকি অর্থাৎ এই সংখ্যাগুলো যদি আপনারা আপনাদের এই 2021-এ যদি আপনারা কাটতে পারেন অর্থাৎ 2021-টা আপনার ক্ষেত্রে যে নাম্বারগুলো আমি বললাম 2 6 এবং 2 6 এবং 3 আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে সৌভাগ্য কিন্তু বহন করে নিয়ে আসবে কিন্তু বারবার বলছি আপনাদের ফরচুনা নাম্বারটা আপনারা জেনে নিন আপনাদের ক্ষেত্রে লাকি অর্থাৎ ফরচুনা নাম্বার কোনটা এবং দশা অন্তর্দশা বিশেষ করে এবং মেনলি আপনাকে দেখতে হবে দ্বিতীয় পঞ্চম একাদশের কানেকশান এবং আপনাদেরকে দেখতে হবে আপনাদের ভাগ্যতে ক্লিক করছে কি না অর্থাৎ লটারি বহুজন কাটে কিন্তু বাঁধে না এই লটারি বাঁধাটা না সম্পূর্ণ ক্লিক করে আপনার কপাল অর্থাৎ কপালে আছে কিনা সেটা আগে দেখুন তাহলে কি হবে এই যে ভয়ের যে গোচর
বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু লটারি যদি আপনারা কাটেন সেক্ষেত্রে কিন্তু আপনারা শুভ ফলগুলো কিন্তু পাবেনই পাবেন। আমি খুব আপনাদেরকে দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, অর্থাৎ আপনাদের জন্ম ছকটা আগে আপনাদেরকে দেখতে হবে, অর্থাৎ জন্ম আপনার জন্ম ছকে আপনাদের লটারি যোগটা আছে কি না, তারপরে আপনারা দেখুন যে লটারি লাগার ক্ষেত্রে বিশেষ কিছু ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলো যদি আপনারা সঠিকভাবে মেনে চলতে পারেন তাহলে আপনারা অর্থ পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলবে। তো 2021-এ আমি প্রত্যেকটি রাশি মেষ থেকে মীন রাশি, মেষ টু মীন রাশি এই 12টি রাশির ক্ষেত্রেও কিন্তু আমি আপনাদেরকে মেষ টু মীন রাশি আপনাদের এই 12টি রাশির ক্ষেত্রে কিন্তু আমি প্রত্যেক রাশির 2021-এ লাকি নম্বর আপনাদেরকে কিন্তু আমি জানিয়েছি, অর্থাৎ এই সংখ্যাগুলো আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। অর্থাৎ এবছর যে সংখ্যাগুলো আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে প্রফিট মানে সৌভাগ্য নিয়ে আসবে সেই সংখ্যাগুলো আপনাদেরকে বললাম, এবং আপনাদেরকে দেখতে হবে আপনার রাশিচক্রে ভেনাস, আপনার রাশিচক্রে স্যাটার্নের পজিশান, আপনার রাশিচক্রে রাহুর পজিশান, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। অর্থাৎ আপনার রাশিচক্রে এই পজিশানগুলো যদি ভালো থাকে এবং আপনার যদি পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব, সপ্তম ভাব, একাদশ ভাব, এই ভাবগুলো ভাবাধিপতি এবং ভাবপতির সাথে যদি কানেকশান ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লটারি থেকে অর্থ কিন্তু পাবেন। আমি খুব জোর করাতে বলছি, দেখুন লাকি ফর্চুনা নাম্বার, দশা অন্তর্দশা, আপনার লাকি নম্বর এবং কি কালারের পোশাক পরে যাবেন, কোন নক্ষত্রে যাবেন, কি বারে কাটবেন এবং কোন সময়ে কাটবেন, এটা বিশেষ ইম্পর্টেন্ট। অর্থাৎ লাক ফ্যাক্টরটা কখন আপনার করছে, অর্থাৎ কোন সময় আপনার লাক ফ্যাক্টর করছে সেটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনারা লটারি থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠবে। তো এই ছিল আজকের ভিডিও, অর্থাৎ 2021-এ লাকি নাম্বার। তো ভিডিওটি এ পর্যন্তই, আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করুন, সময় মতো উত্তর পেয়ে যাবেন। নমস্কার।